সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমাদের প্রাণে প্রিয় পপ তারকা আয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল এবং মেজবানি। সেই শৈশবকালে আমরা আয়ুব বাচ্চুকে দেখেছি সোলসের পিছনে গিটার বাজানো। 1991 সালে দেখেছি তিনি তার ইলাবি নিয়ে এগিয়ে যাওয়া। তার এই দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি 26টি অ্যালবাম বের করেছেন, তার মধ্যে নিজস্ব 13টি এবং এলআরবির 13টি। এই অ্যালবামগুলো সবসময় দেশের জনগণের কাছে জনপ্রিয়তা পেয়েছে। আজ আমাদের প্রাণের প্রিয় পপ তারকা আয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সেলিব্রিটি পয়েন্ট মগবাজারে আয়োজন করা হয়েছে এক দোয়া মাহফিলের এবং মেজবানি আয়োজন। এখানে অনেক গুণগ্রাহী, অনেক দর্শক, অনেক শ্রোতা, তার অনেক ভক্ত, অনেক বন্ধুবান্ধব এই আয়োজনে উপস্থিত হয়েছেন। আজকে বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। আমরা সে এক বছর ধরে একটা সঙ্গে ঘোরের মধ্যে ছিলাম, এখনও কিছুটা আছে। সময়ে সব কিছু সয়ে যায় বলে জানি। আশা করছি আমরা এই জিনিসটাকে সয়ে যাবে না, তবে আমরা তাকে ধারণ করে আমরা যারা আছি, আমাদের সাথে যারা আছে, সবাই সামনের দিকে এগিয়ে যাব। বাচ্চুর সঙ্গীতকে আকন্ত পান করেছিল, আকন্ত পান করেছিল বলেই সে বাচ্চু থেকে আই বাচ্চু হয়েছে এবং এদেশের আপন জনগণের হৃদয় জয় করেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করি, আল্লাহ তাআলা বেস্ট নসিব করুন, এবং যারা আজকে বেঁচে আছেন সবাই দীর্ঘদিন আমাদের সাথে থাকুক তাদের কাজের মাধ্যমে, এবং আমাদের যে সঙ্গ এই সঙ্গটা দীর্ঘস্থায়ী হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে যারা আছেন অত্যন্ত গুণী শিল্পী, বাউভাই আছেন, কুমার বিশ্বজিৎ আছেন, রকিব খান আছেন, ফকির আলমগীর আছেন, ওনাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। ওনারা যেন আমার গান ভালো ভালো গান দিতে পারেন, এবং বাচ্চু চলে যাওয়া যেটা আমাদের যে কষ্টটা, সেই কষ্টটা এই গানের মাধ্যমে যেন কিছুটা প্রবশিত প্রশমিত হতে পারে। আমার সাথে বাচ্চুর সম্পর্কের আমি হিসাব করেও বলি, অ্যাকচুয়ালি বছরেরও আমার সাথে তার দারুণ আমার সহযাত্রী হিসাবে যেভাবে আসা, শুধু একজন সঙ্গীত সংশ্লিষ্ট বন্ধু হিসাবে তার সাথে আমার অনেক বড় অধ্যায় আছে। আজকের দিনে আমি কোনোভাবেই ভাবতে পারি না যে আমার মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, আর কোনো দিন তার সাথে দেখা হবে। এটা যখনই ভাবতে যাই তখন আমার মনে হয় আমার মধ্যে আমি থাকি না, সবারই যেতে হবে। তার আত্মা শান্তি পাক, তার সৃষ্টিগুলো যাতে, তার লেগেসিটা যাতে আমাদের নেক্সট প্রজন্ম ক্যারি করতে পারে, সেটার জন্য আমার অনুরোধ থাকবে। আর ও যাতে প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে সেটার জন্য সবার চেষ্টা নেওয়া উচিত, এটাই আমার আমার প্রত্যাশা থাকবে। আর ওর আত্মার প্রতি আমার শ্রদ্ধা, তার পরিবারের প্রতি আমার শ্রদ্ধা। আচ্ছা
সম্মানিত সুধী, আমাদের এই ভিডিও আপনার ভালো লাগলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘণ্টার ধ্বনি আইকনে ক্লিক করুন। আপনাকে ধন্যবাদ।